যে অবস্থা তৈরি হয়েছে সাকিবের ভিতরে একটা অভিমানও তৈরি হয়েছে। আফগানিস্তানের মতো একটা দলের বিপক্ষে ওয়ান ডেতে, অন্য ফর্মেটে কথা আমি বলবো না, ওয়ান ডেতে সাকিব আল হাসান অবশ্যই খুব প্রয়োজন ছিল। সাকিবকে ডাকলে আমার কাছে মনে হয় না যে সাকিব আসলে এই জায়গাটায় নিজেকে আসলে তিনি সরিয়ে রাখবেন, তিনি খেলতেই চাইবেন। চন্ডিকা হাথুরু সিং এর সাথে সাকিব আল হাসানও কি এখন বাংলাদেশ ক্রিকেটের অতীত? একজন ভিনদেশি চাকরি হারিয়ে ফিরেছেন, অন্যজন নিজ দেশেই পরবাসী। সাকিব আফগানিস্তান সিরিজের দলে নেই, কেন নেই? সাকিব কি নিজে থেকেই খেলতে চাননি না ভিন্ন কিছু? সাকিবকে অনেক কাছ থেকে দেখেছেন যারা, সেই গণমাধ্যম কর্মীদের ঘটনার অনেকটাই জানা। আমি যতটুকু জেনেছি বিসিবিকে বলেছেন সভাপতিকে যে যেহেতু আমাকে দেশের ব্যাপারটা সলভ করেননি আপনারা, আমি দেশে খেলতে পারবো কি না এটা আগে সলভ করেন, তাহলে আমি খেলবো। শুধু বিদেশে খেলবো আর দেশে খেলবো না তা তো হয় না। এই বিষয়ে কিন্তু আমার বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, যেটা আসলে তিনি বলছেন যে সাকিব আল হাসান যেটা আসলে তিনি চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টটা খেলতে মিরপুরে, সেটা না খেলতে পারার কারণে অনেকটাই তিনি আসলে মনক্ষুণ্ণ হয়েছেন, তার অনেক খারাপ লেগেছে। এখন তিনি আপাতত আসলে এইসব থেকে একটু দূরে থাকতে যাচ্ছেন, একটা হয়তোবা যেটা বলা হচ্ছে বিসিবিতে একটা অবসাদ কাজ করছে। ওয়ান ডে ক্রিকেটটা তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন সেটা আগেই পরিষ্কার করেছেন, সো ঠিক এই সিরিজটাই তিনি খেলবেন না, স্পেসিফিক কোনো কারণ থাকা উচিত না বা কারণ থাকার কথা না, যেহেতু আবার দেশের বাইরে খেলা হচ্ছে তিনি এটা খেলতেই পারতেন। আমার কাছে যেটা মনে হয় এই জায়গাটায় কোনো একটা জায়গায় আসলে জটিলতা আছে যেটা হয়তোবা সামনে আসছে না, যে কারণে সাকিব আল হাসান কোনো একটা কারণে আসলে ওই জায়গাটায় খেলতে পারছেন না। আফগানিস্তান সিরিজ শেষে বাংলাদেশ দল চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ, তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফি। সাকিবের কি আর খেলা হবে বাংলাদেশের জার্সিতে? না, হয়ে গেছে দা এন্ড। যদি তিনি ইগো ধরে থাকেন তাহলে তার ক্যারিয়ার, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এখানেই শেষ, এবং যদি তিনি মনে করেন যে না চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলবো তাহলে তাকে আসলে বাইরেই খেলতে হবে, যেহেতু দেশে আর খেলা নাই, এখানে প্রশ্ন করার বা প্রশ্ন ওঠার সুযোগ নাই। স্বাভাবিকভাবে উনি ওয়েস্ট ইন্ডিজে যদি খেলেন, ওখানে প্র্যাকটিস করেন কিছুটা সময় দলের সঙ্গে, চাইলে দলের সঙ্গে পুরো সময়টাই তিনি থাকতে পারবেন, তো সেটা হলো তার উপরে ডিপেন্ড করে। ওয়ান ডে আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন, এটা আমি আশাবাদী, এটা ক্রিকেট বোর্ড আশাবাদী, এবং এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের দেশের মানুষের জন্য, সাকিবের এত বড় একটা ফ্যান বেস আছে বাংলাদেশ, শুধু বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড ওয়াইড, তাদের জন্য এটা আসলে খুব জরুরি। আমরা আসলে দেখতে চাই সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে এমনটা আমরা দেখতে চাই। সাকিব যখন কানপুরে কথা বলেছিলেন টি টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে, তিনি কিন্তু একটা অপশন রেখে দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে যদি প্রয়োজন হয় তিনি কিন্তু টি টোয়েন্টিতেও পরবর্তী ওয়ার্ল্ড কাপের সময় তিনি খেলতে পারেন, যদি দলের প্রয়োজন হয়, যদি বিসিবি মনে করে, বাট এই সময়টায় তিনি একটা স্পেস দিয়েছেন যারা নতুন আসতে চান। সো সাকিবের ভাবনা যদি আপনি দেখেন, তার ক্যারিয়ারটা তিনি কিন্তু নিজে কিন্তু এখানে শেষ দেখছিলেন না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে তিনি বিদায় নেবেন সেটা আগেই জানিয়েছেন, তিনি অ্যাভেলেবেল আছেন। সত্যিই তো, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তো সাকিব ফেরার রাস্তা খোলা রেখেছেন, ওয়ান ডে তো আছেই, কে জানে কোনোদিন হয়তো আবার সাকিবকে দেখা যাবে লাল সবুজের জার্সিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই, হতে পারে পরের টি টোয়েন্টি বিশ্বকাপটাও খেলে ফেলবেন সাকিব। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।